রাজবাড়ির উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে চরম বিপর্যয়ে পড়েছে রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাট। ছয়টি ঘাটের মধ্যে গত বছরের ভাঙনে বন্ধ রয়েছে দৌলদিয়া প্রান্তের 1 ও 2 নং ফেরিঘাট। অবশিষ্ট 4টি ঘাটের মধ্যে 3 ও 6 নং ফেরিঘাটের সংযোগ সড়ক পানির নিচে তলিয়ে যাবার কারণে বন্ধ হয়ে যায় ঘাট দুটি। বাকি 4 ও 5 নং ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন BIWTC কর্তৃপক্ষ। তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত এবং ঘাট সংকটের কারণে দৌলদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঈদ যাত্রায় দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে 15টি ফেরি চলাচল করছে বলে জানায় BIWTC দৌলদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ আবু আব্দুল্লাহ রনি। এই মুহূর্তে আমাদের এখন 15টি ফেরি চলতেছে, এর মধ্যে 8টি বড় ফেরি। ঈদ উপলক্ষে আমাদের 2টি ফেরি অলরেডি বহরে যুক্ত হয়েছে, আরও 1টি ফেরি আসতেছে। তো 16টি ফেরি চললে যে গাড়ি আছে আমরা আশা করতেছি কালকেই ফেরির গাড়ির জন্য ফেরি অপেক্ষা করবে আমাদের পারে, দৌলদিয়া পারে। আর গরুর গাড়ি যে চাপটা ছিল সে চাপটি অলরেডি কমে গেছে, আজকে গরুর গাড়ির সংখ্যা খুবই কম। আমরা প্রায়োরিটি দিয়ে গরুর গাড়িতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া গরুর গাড়িগুলো পার করে দিতে সক্ষম হয়েছে। বিদ্যমান পরিস্থিতি দেখতে দুপুরে দৌলদিয়া ফেরিঘাট পরিদর্শনে আসেন BIWTC চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ এবছর ভোগান্তি নিয়েই চলতে হবে, তবে আজকের মধ্যে ঘাট দুটি সচল করা হবে বলে জানান BIWTC এই চেয়ারম্যান। আমরা সবাই একসাথে কাজ করছি, আপনারা দেখছেন ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা এটা আবার চালু করে দিব। এর মধ্যে 5 নম্বর ঘাটটাও আমাদের যে পন্টুন এটা মেরামত হয়ে চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ঈদের মধ্যে। এই যেহেতু একটা বন্যার পরিস্থিতি এবার একটু বেশি, সুতরাং আমাদের এই মেনেই চলতে হবে। আশা করি আমরা যখনই কোনো সমস্যা হবে আমরা উপস্থিত থাকবো সেই দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার জন্য।